তো গুড ইভিনিং ফ্রেন্ড, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বিকেলবেলা, বিকেল থেকেই আমি আমার ব্লগটাকে শুরু করছি। তো এখন ছেলেকে নিয়ে ভাবছি একটুখানি ঘুরতে যাব, যেহেতু বিকেল হয়েছে, ও একদমই ঘরে থাকতে চাইছে না। তো একটুখানি ঘুরে এসে তারপরে ভাবছি বিকেলের টিফিন কিছু একটা বানাবো। তো চলো তোমাদের সাথে ঘুরে আসি, তোমাদেরও এখানকার কিছু কিছু গাছ দেখাচ্ছি। দুষ্টু করছে তো, ঠিক আছে চলো। তো এই যে বসন্তকাল, চারিদিকে কি পাতা পড়ে আছে দেখো, চারিদিকটা পাতায় ভরে গেছে। আসলে ঝাড় দেওয়ার লোক আছে তো, ওরা এবার কতদিনই বা ঝাড় দেবে, প্রতিদিন এভাবে পাতা পড়ছে। আর এখানে আম গাছ আর পেয়ারা গাছ প্রচুর আছে। হ্যাঁ, আম গাছগুলোতে একদম ভরে ভরে আম এসছে, ক্যামেরায় আসছে না ওই জন্য দেখাতে পাচ্ছি না। আর পেয়ারা গাছগুলোও সেরকম, অনেক পেয়ারা এসছে। আর এই যে নারকেল গাছ, মানে এটুকুতে না অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা নারকেল গাছে নারকেল আছে। আর সামনে দেখতে পাচ্ছ একটুখানি গাছ মতো বোঝা যাচ্ছে না, তো ওটা কাজু বাদাম গাছ, তো ওই গাছেও ফুল এসছে। আর এখান দিয়ে তো বিডি অফিস। চলো এদিকটা যাবো না, এদিকটা যাবো না বলতে আমি একা যাই না, এদিকে যাই পুরোনো কোয়ার্টারগুলো। আর এই যে সামনে দেখতে পাচ্ছ এই কোয়ার্টারটায় ওর বাবা আগে থাকতো, মানে নতুন কোয়ার্টার হওয়ার আগে থাকতো। তো এই নারকেল গাছটায় প্রচুর নারকেল এসছে। আর একটা জিনিস তোমাকে দেখা, তোমাদের দেখাচ্ছি দেখো, এখানে একটা আনারস গাছ আছে, ওইদিকে জবা গাছটা ওখানেও আছে, দেখেছো এখানে একটা আনারস হয়েছে, ওখানেও দুটো আনারস হয়েছে। এটা একটা পুরোনো কোয়ার্টার, পুরোনো এই কোয়ার্টারটায় কেউ থাকে না, তো এই ঘরের সামনে একটা আনারস গাছে এরকম আনারস হয়ে রয়েছে। এই যে কোয়ার্টারটার অবস্থা, কেউ থাকে না। তো এই যে সন্ধ্যাবেলা একটুখানি পকোড়া ভাজবো, পকোড়া বলতে পেঁয়াজি ভাজবো, তো সেই জন্য একটুখানি পেঁয়াজ দিয়ে, আর পেঁয়াজিটা একটু অন্যরকম করে ভাজছি আমি। এখানে আছে মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মটর ডাল, ছোলার ডাল, আর আর একটুখানি চাল দিয়েছি যাতে একটুখানি ইয়ে হয়, ক্রাঞ্চি হয় সেই জন্য। তো একটুখানি তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরমও হয়ে গেছে। তো চলুন পেঁয়াজিগুলো ভেজে নিই। এবার পেঁয়াজ কুচি করে কাঁচা লঙ্কা, তার মধ্যে একটু কালো জিরে সব দিয়ে আমি মেখে নিয়েছি। তো সন্ধ্যাবেলা এটাই টিফিন, এটাই খাবো। ওর বাবাও চলে এসছে অফিস থেকে। এই যে আমার সবগুলো পকোড়া দেওয়া হয়ে গেছে, বাবার পকোড়া বলছি, পেঁয়াজি, সবগুলো পেঁয়াজি দেওয়া হয়ে গেছে। এবার আমি লাল লাল করে সবগুলোকে ভেজে নেবো। আমি গ্যাসের ফ্লেমটা একদমই লো করে দিয়েছি, হালকা ফ্লেমে ভাজবো। তো এই যে সবগুলো হালকা করে একটুখানি ইয়ে হোক, তারপরে সব উল্টে দেবো। এই যে আমার পেঁয়াজিগুলো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এখান থেকে ওর বাবা একটা খেয়ে নিয়েছে। আর এইগুলো এইগুলো হচ্ছে ডালের বড়া, মানে ডাল পকোড়া যেটা বলে ওটাই করেছি। দিচ্ছি বাবা, ওটা গরম রাখো। তো চলুন এবার টিফিনটা করে নিই, আগে সন্ধ্যা দেবো তারপরে টিফিনটা করবো। তো এই যে এখন একটু বসেছি আটা মাখার জন্য। আর এই যে আমার ছেলে এখানে বসে আছে, ওকে ভ্যাকসিন দিয়েছে তো বেশি হাঁটাচলা করতে পারছে না। আমি আটাগুলো মাখাবো তারপরে রান্না করব। বাবা একটু বেরোলো তাই ছেলের সাথে বসে বসে আটাগুলো মাখিয়ে নিচ্ছি, ছেলে টিভি দেখছে। তো চলুন আটাগুলো মাখিয়ে নিই তাড়াতাড়ি। তো আমি এখানে রুটির জন্য তরকারি করব, একটুখানি সব সবজি দিয়ে একটু মিক্সড সবজি মতো করব, মিক্সড ভেজিটেবল যেটা বলে সেটা করব। তো তার জন্য আমি কড়াইয়ে একটা শুকনো লঙ্কাকে ভেবে চিড়ে দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আমি পাঁচফোড়ন দিয়েই তরকারিটাকে করব, একদম হালকা মশলা। এই যে আমি সব ধরনের সবজি কেটে রয়েছি, যা যা সবজি ছিল, পটল, ঝিঙে, তারপর টমেটো, বিট, গাজর, আলু, আর এই তো এই সব সবজি দিয়ে, তো যা ঘরে যা যা থাকবে আলু টালু দিয়ে সব দিয়ে বসিয়ে দিয়েছি, একবারে হয়ে যাবে। একটুখানি নুন দিয়ে দিচ্ছি, নুন দিয়ে একটুখানি ভাজা ভাজা করব, মানে একটুখানি নরম করে নেবো আর কি। এবার আমি ঢাকাটা লাগিয়ে দেবো, ঢাকাটা লাগিয়ে দিলে না তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো দেখো কালারটা কি সুন্দর এসছে, আমি কিন্তু কিচ্ছু দিই না, আসলে বিট আছে ওই জন্য কালারটা এরকম এসছে। এখন আমি একটু হলুদ দিয়ে দিলাম, একটু
একটুখানি নাড়াচাড়া করে সব মশলাগুলো, সব বলতে আমি একটু আদা বাটা আর একটুখানি জিরের গুঁড়ো, ব্যাস একদম হালকা পাতলা সবজি, তো একটুখানি আদা বাটা দিয়ে আর লঙ্কা বাটা দিয়ে ব্যাস করে নেব। ও সরি, লঙ্কা বাটা নয়, জিরের গুঁড়ো। লঙ্কা আমি এখানে চিরেই দিচ্ছি, আমি লঙ্কা বাটা দিচ্ছি না, আমি দুটো কাঁচা লঙ্কাকে চিরে তরকারিতে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এই ধরনের রুটির তরকারিগুলো না একটু মিষ্টি হলে ভালো লাগে। তো আমি কি করি, ওর বাবা মিষ্টিটা ভালোবাসে না, হ্যাঁ আমার একটুখানি মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তো আমি কি করি মানে একটু হালকা পাতলা একটু মিষ্টিটা দিই, যাতে ওর বাবা বুঝতেও না পারে, আবার একটু টেস্টটাও ভালো হয়, ওই জন্য একটুখানি দিই। আর আমার মা সবসময়ই দেখেছি রুটির তরকারি একটু মিষ্টি মিষ্টি করতে, আর আমার সেটাই ভালো লাগে জানেন তো। তো ওর বাবার খাওয়া একটু অন্যরকম, যাই হোক আমি একটু মিষ্টি দিয়েছি, এবার সব মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে একটুখানি কষিয়ে নেব। কালারটা কি সুন্দর এসছে না, ও এখানে সিমও ছিল আমার ঘরে, সিমও দিয়েছি, তো কালারটা খুব সুন্দর এসছে কিন্তু দেখুন, মানে বিট, গাজর, হলুদ, লাল, তারপরে সবুজ, সব দিয়ে ভর্তি সাদা, সব কালার একেবারে আমার কড়ায় একেবারে উঠলে উঠলে পড়ছে। তো যাই হোক, এবার একটু ভাজা ভাজা হয়ে গেছে প্রায়, আমি একটুখানি মিষ্টি বললাম মিষ্টির কথাটা, তো মিষ্টিটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে, আর একটুখানি ভাজা ভাজা করে আমি এখানে জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দেবো, যেহেতু একদম গা মাখা করবো, খুব বেশি জল দেবো না, সবজিগুলো সেদ্ধ হবে এরকম জল দেবো, আর আমরা দুজন খাবো, একটুখানি তরকারি হলেই হয়ে যাবে, খুব বেশি লাগবে না। তো এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করি, সেদ্ধ হয়ে গেলে তারপরে দেখা যায়। তো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, এবার দেখুন আমি না এরকম দু চামচ মতো ময়দা এখানে দিয়ে দেবো, যাতে একটুখানি না ওই একদম অল্প মশলার তরকারি তো, মানে যাতে একটু ঝোলটা একটু গাঢ় হয়, দু চামচ মতো ময়দা নিয়ে আমি কি করেছি ওই জলের মধ্যে গুলিয়ে নিয়েছি, দিয়ে একটু একটু করে দিচ্ছি আর ভালোভাবে নামিয়ে দিচ্ছি ময়দাটা। আমার মনে হলো কি পরে খাওয়ার সময় যে আর একটুখানি না কম হলে ভালো হতো, তো যাই হোক এরপর একটু কম দেওয়া যাবে। তো এবার ময়দা দিয়ে ভালোভাবে ই করে আমি কিছুটা ধনেপাতা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কেটে একবারে বক্সে করে রেখে দিয়েছিলাম, তো সেই ধনেপাতা একটু বেশি দেওয়া যায়, কারণ ধনেপাতার ফ্লেভারটা খুব ভালো লাগে। আমার ঘরে না মটরশুঁটি ছিল, কিন্তু আমার একটু মনে নেই, পরে ধনেপাতা বের করতে গিয়ে দেখি আর মটরশুঁটি রয়েছে, দিয়ে তখন আর কী করে দেবো, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে এই এক মিনিট মতো রেখে একটু নাড়াচাড়া করে ব্যাস নামিয়ে নেবো। দেখেছেন কী সুন্দর হয়েছে, একদম দোকানে যেরকম সবজি দেয় না ওই টাইপের হয়েছে, তো জানি না খেতে কেমন হবে, তো খাওয়ার সময়ই বোঝা যাবে। যাই হোক কালারটা খুব সুন্দর এসছে, তো এবার আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নেবো, নামিয়ে আমি ঝটাপট করে রুটিটা করে নেবো। রুটি করতেও কিন্তু বেশ ভালোই টাইম লাগে, আমি এরকম একটা ছোটো বাটিতে নামিয়ে নিচ্ছি, কড়াইটাকে পরে ধুয়ে নিতে হবে, দিয়ে নামিয়ে সাইড করে দেবো। এবার আমি রুটিটা করে নিই, আসলে একা বেলে একা ভাজতে না একটু টাইম লাগে, আর আমি না এই তা এই যে তাওয়াটা রুটি ভাজার যে তাওয়া সেটা না আমার পাতলাই বোধ হয়, নয়তো একটা একবারে কি হয় রুটিটা আমি পুরোপুরি তাওয়াতে করতে পারি না, মানে একটা তাওয়াতে এপিট ওপিট সেকে তারপরে এটাকে আবার নিয়ে অন্য আর একটা মানে ইয়েতে রুটিটাকে সেকে নিই, নাহলে কি হয় একদম পুড়ে যায়, আর পরের রুটিগুলো আর ভালো হয় না, রুটিগুলো ফোলে না, কেমন বাজে শক্ত শক্ত হয়ে যায় এটার মধ্যে যদি ডাইরেক্ট আমি ভাজি। তো ওই জন্য করি কি আমি যে এর মধ্যে হচ্ছে রুটিটা ই করে নিই, হালকা একটুখানি এপিট ওপিট করে তারপরে রুটি ভাজার সেই ইগুলো আছে না নেট মতো, ওর মধ্যে আমি রুটিগুলোকে সেঁকে নিই। যাই হোক রুটিগুলো করে নিই, আমার ছেলে এদিকে জ্বালাতন করছে, এবার তাড়াতাড়ি করে রুটি করতে হবে, না হলে ওর বাবা আবার রাগ করবে, এতক্ষণ লাগে রান্না করতে, আসলে রুটি করতে যে টাইম লাগে এটা বোঝে না, আর একা হাতে সব করি না, এই জন্য একটুখানি মাঝে মধ্যে একটুখানি বিরক্তও লাগে। তো যাই হোক বাচ্চা মানুষ, ও তো আর বোঝে না, ও ভাবে মামা মামার সাথে খেলবে, তা তুই কেন রুটি করতে যাচ্ছে, ও তো আর বোঝে না মামা আমি রুটি না করলে আমার খাবার না বানালে খাবো কি। তো যাই হোক কথা বলতে বলতে দেখুন আমার দুটো রুটি বেলা হয়ে গেছে, তো ঝটপট করে রুটিগুলো করে নিই,
করে তারপরে রাতের আবার খাওয়া দাওয়ার পালা আছে। তো এখন করে ছেলের খাবার হয়ে গেছে, তো রুটিগুলো সাইড মানে করে নিয়ে তারপরে কি করব, ছেলেকে আগে খাইয়ে দেব। ছেলে তো সন্ধ্যাবেলা এখন আর ঘুমায় না, তো এখন কি হয় রাতে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, মানে সেই দুপুরে ঘুমায় একবার, এখন সারাদিন ওই একবারই ঘুমায়, 12টা সাড়ে 12টা নাগাদ ঘুমায় আর ওরকম 2:30-3টেতে উঠে যায়, আর তো সারাদিন ঘুমায় না। তো ওই জন্য কি হয় ও রাতে একটু তাড়াতাড়ি ওই 9টার দিকে খাইয়ে দিই, 9:30-টার দিকেও ঘুমিয়ে যায়। তো তাই ভাবছি যে রুটিগুলো করে একবারে ওকে খাইয়ে দেবো, তাহলে ও ঘুমিয়ে যাবে, তারপরে আমরা খেয়ে নেব। আর ওর বাবা হয়তো কোথাও একটা যাবে বলছিল, মানে ফোন করছে সেটাই শুনলাম, যে কোথাও যেতে পারে, তাহলে তো ও আসবে, তারপরে খাওয়া দাওয়া হবে। তো যাই হোক, একটা রুটি হয়ে গেল। তো রুটিগুলো আমি মানে আগে রুটি ভাজতে পারতাম না, তো আমার মায়ের কাছ থেকে আমি রুটি ভাজাটা শিখেছি। রুটি যখন প্রথমে দেওয়া হবে তখন ফ্লেমটা একদম কমিয়ে রাখতে হবে, মানে প্রথমকার এই যে এরম ভাজছি তো একদম কমিয়ে রাখতে হবে। তারপরে যখন আমি এপিট করে দেব তখন একবারে ফুল ফ্লেমে দিতে হবে। তারপরে যে মানে ওই পাশটা যে একটু হালকা হয়ে যাবে তখন আমি এই রুটি ভাজার যে ছাঁকনি মানে যেটা বলে আর কি বলে জানি না, এইটার মধ্যে দিয়ে রুটিটাকে ভাজলে এরকম রুটিগুলো বলের মতো হবে। আর রুটি মাখার মধ্যে ইয়ে আছে, রুটি আটাটা না একটু যদি নরম করে মাখা যায় রুটিগুলো না খুব সুন্দর নরম থাকে, আর যদি একটু শক্ত হয়ে যায় তাহলে দেখি কি যে রুটিগুলো না কেমন শক্ত শক্ত হয়ে গেছে, খেতেও ভালো লাগে না। আর তো যাই হোক, রুটিগুলো করি আর আপনাদের সাথে কথাও বলছি, তো গল্প করতে করতে কাজগুলো হয়ে যাচ্ছে আমার। দেখেছেন বললাম না, এভাবে করে একদিন ট্রাই করে দেখুন রুটিগুলো, আশা করছি এভাবেই করে ফুলবে রুটিগুলো। একটু ঝামেলা হয়, আমি যেহেতু দুটোতে করি তো একটাতে পারি না। অনেকে আছে যারা 3-4টে একবারে বেলে এরকমভাবে একবারে শেকে তারপরে একটা একটা করে রুটি করে নেয়, তো ওরকম আমি ট্রাই করেছিলাম কিন্তু আমার দ্বারা হয় না, তাই আমি একটা একটা করে যত সময় লাগে। রান্না বান্না শেষ, ছেলেকে খাইয়ে দিয়েছি, আর আমরা এখনো খাইনি, খাবো খানিক্ষণ পরে, ওর বাবা একটু বেরিয়েছে দরকারে গেছে, তো ওর বাবা আসবে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো একসাথে। তো আজকের মতো আমি ভিডিওটাকে এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, আর হ্যাঁ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, করে আমার এই ছোট্ট চ্যানেলটাকে একটু বড় করে একটু বড় পরিবার করতে পারি সেই আশীর্বাদ করবেন, পাশে থাকবেন, এই তো চাই আপনাদের কাছ থেকে। তো আজকে এখানেই শেষ করছি, আমার ছেলে ওখানে দুষ্টু করছে তো সেটারই আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা। তো আবার পরের দিন আবার নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন সবাইকে, আর হ্যাঁ সাবস্ক্রাইব করবেন। টাটা, গুড নাইট।